দেশে জ্বালানি বিদ্যুৎ সহ শিল্প খাতে সিঙ্গাপুরের বিনিয়োগ আকর্ষণে মঙ্গলবার একদিনের সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সিঙ্গাপুর বিজনেস ফোরাম। এতে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও একজন প্রতিমন্ত্রী অংশ নেন। আলোচনায় অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। যে কোনো সময়ের চেয়ে বর্তমানে দেশে বিনিয়োগের ভালো পরিবেশ রয়েছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। ব্যবসায় সফলতার ক্ষেত্রে সিঙ্গাপুরের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। তবে এটিও ঠিক, অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেকখানি এগিয়েছে। বিশেষ করে গত 3 বছর ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি 7% উপরে ধরে রাখতে সক্ষম হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে কোনো ধরনের কাঁচামালের যোগান না দিয়েও তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম স্থান দখল করে আছে। বিশ্বের খুব কম সংখ্যক দেশ এমনটি করতে পেরেছে। নির্বাচনী বছর হওয়া সত্ত্বেও বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। এই অবস্থা বজায় থাকলে নির্বাচনের পর দেশে নতুন করে বিদেশি বিনিয়োগের আগ্রহ তৈরি হবে। আমরা সিঙ্গাপুরের সাথে যৌথভাবে কাজ করতে চাই। প্রধান অতিথির বক্তব্যে শিল্প খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এ সময় সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। আমরা আশা করছি 2018 সালের ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া 40 লাখ বাড়িতে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে আমরা বিশ্বে একটি রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছি। এর বাইরে মাতার বাড়িতে জাপান সরকারের অর্থায়নে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়েছে, যেখান থেকে 2023 সালের মধ্যে বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে দেশে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইল ফলক অর্জিত হবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। ইন মাই সেক্টরস ইন পাওয়ার। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। It becomes